হাই বন্ধুরা, কালী পূজা উপলক্ষে এই ছোট্ট ব্লগটি আমরা সবাই তৈরি হচ্ছি কালী পূজাতে যাওয়ার জন্য। আজকে কালী পূজার পাঁচ দিনের দিন আমরা যাচ্ছি। আমাদের এখানে ছয় দিনের টাইম দিয়েছে ঘোরার জন্য, ছয় দিন আমাদের বাড়িতে এসেছে। ওকে বলো সবাই, কমেন্টসে জানাবো ওকে। আমরা সবাই রেডি হয়েছি, সবাই দেখো ওকে, চিনতে পারছো কি না ওকে। আমরা সবাই তৈরি হচ্ছি, আমরা একটু সাজগুজ করছি। আমরা কালী, আমাদের ধর্মনগরে কালী মন্দির আছে, কালী মন্দির এখানে দিঘির পাড়ে গিয়েছি, রেডি হয়ে গেলাম। বেরিয়ে যাব এক্ষুনি, আমরা সবাই রেডি, সবাই রেডি হয়ে গেলাম। আমি যাব, আমার ছেলে মেয়ে যাবে, তপু যাবে, আমার যা যাবে, জালের ছেলে যাবে, আমরা সবাই যাব। আমরা রান্না দিয়ে দিলাম, আমার যা, আমার মেয়ে, আমার ছেলে, বয়স কাপে গিয়ে ফটো উঠলাম, আমরা সবাই ফটো উঠলাম। এগিয়ে ছিল ক্লাব, কত সুন্দর না প্যান্ডেলের ডেকোরেশনটাও, খুব সুন্দর হয়েছে। কমেন্টসে সবাই জানাবে কেমন হয়েছে। ভিতরটা অনেকই সুন্দর করে পুরো সাজিয়েছে। প্যান্ডেলের ভিতরে লাইটিংটা আমরা প্রথম পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 3,000 টাকা। যেটা টিকিট দেওয়া হচ্ছে এক্সিট পয়েন্ট গেটের পাশে, আপনারা চাইলে 20 টাকা দিয়ে। তারপরে অনেক অন্য একটা ক্লাবে গেলাম, গিয়েছি দুই তিনটা চারটা ক্লাবে, যা দেখেছি কী কী ক্লাব, সবগুলির নাম আর বলতে পারছি না। চলে যাচ্ছি আর একটা ক্লাবে পুজো দেখার জন্য। এখানটাতে শিবের মন্দির, শিব মানে কি বলবো, তোমরা দেখলেই বলতো। মানে গিয়ে ফটো তুললাম, কেমন হলো জানাবে কমেন্টসে। Hallelujah.
খেলাম, ফটো উঠলাম আবার দিঘির পাড়ে, ওখানটাতে গিয়েও সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তোমাদের সাথে পুরোপুরিটা দৃশ্যটা শেয়ার করতে পারিনি, ফটো তোলা সম্ভব ছিল না, ভিডিও করা সম্ভব ছিল না। তাই কালী মন্দির, আমাদের ধর্মনগরের কালী মন্দির, এখানটাতে আমার ছোট ভিডিও ব্লগটা শেষ করছি। নমস্কার, বাই।